সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চেচনিয়ার চেয়েও বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন ইউক্রেন যুদ্ধে। কাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করছেন পুতিন? ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই হঠাৎ সামরিক মহড়া শুরু করেছে বেলারুশ। 110 রুশ রাজনীতিবিদ ও পুতুল কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার। ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 27। উত্তরপ্রদেশের থানায় অভিযোগ করতে গিয়ে ফের ধর্ষণের শিকার কিশোরী। আমরাই সিদ্ধান্ত নেব কখন নির্বাচন হবে, বললেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারতের যোধপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের পর গ্রেপ্তার 97। দর্শক, আগাম নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে পাকিস্তানের পিটিআই দলের প্রধান ইমরান খানের আলোচনার আগ্রহের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার বলেছেন, আমরাই সিদ্ধান্ত নেব কখন নির্বাচন হওয়ার সঠিক সময়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। চেচনিয়ার চেয়েও বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন ইউক্রেন যুদ্ধে। চেচনিয়া 4 বছরের যুদ্ধের তুলনায় ইউক্রেনে বেশি সংখ্যক রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে এক রাশিয়ান সেনা জানিয়েছেন। ওই রুশ সেনা এবং তার বন্ধুর মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপে এ তথ্য জানা গেছে বলে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস SBU দাবি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। CNN অডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। SBU ওই অডিওর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। অডিওতে ওই রাশিয়ান সেনাকে অসন্তোষ প্রকাশ করতে বলতে শোনা গেছে, পুতিনের ন্যাশনাল গার্ড, রোজভার্ডিয়া এবং বিশেষ পুলিশ বাহিনী অমন ইতোমধ্যে ইউক্রেন ত্যাগ করেছেন। ওই সেনাকে আরো বলতে শোনা যায় তারা অপ্রয়োজনীয়, তারা ফিরে যাচ্ছে। আমাদের কাছে এই বিশেষ বাহিনীগুলোর ভয়ঙ্কর যোদ্ধা, তাদের সবাই পিছু হটেছে, তারা রাশিয়ায় পালিয়েছে এবং আরো এগিয়ে যেতে অস্বীকার করেছে। SBU সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, এমনকি রাশিয়ার অভিজাত ইউনিটও ইউক্রেনীয় সেনাদের চাপ সহ্য করতে পারেনি। ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্চ মাসে নেটো কর্মকর্তারা দাবি করেছিলেন যে যুদ্ধে 15,000 রুশ সেনা মারা গেছে। প্রসঙ্গত রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিবরণ অনুযায়ী, প্রথম চেচেন যুদ্ধে 3,826 জন রুশ সৈন্য নিহত, 17,892 জন সৈন্য আহত এবং 1906 জন সৈন্য নিখোঁজ হয়। রাশিয়া সামরিক পত্রিকা NBU এর মতে, 2005 সাল পর্যন্ত চেচনিয়ায় কমপক্ষে 5,362 জন রুশ সৈন্য নিহত, 52,000 সৈন্য আহত এবং প্রায় 3,000 সৈন্য নিখোঁজ হয়। কাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট করছেন পুতিন? অন্তর্বর্তীকালীন ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি কট্টরপন্থী সাবেক পুলিশ প্রধান নিকোলাই পেট্রোশেভের কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। মূলত জটিল ক্যান্সারের অস্ত্রোপচারের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে দায়িত্ব ছাড়তে হচ্ছে পুতিনকে। রাশিয়া টেলিগ্রাম চ্যানেল জেনারেল SVR এর বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। খবর NDTV ও ডেইলি মেইলের। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর মিখাইলোভিচ ছদ্মনাম ওই টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করেন। সেই চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, পুতিনকে তার ডাক্তাররা অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন এবং পরে প্রেসিডেন্ট পুতিন রাশিয়া সরকারের নিয়ন্ত্রণে রুশ ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পেট্রোশেভের কাছে হস্তান্তর করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। পুতিনের ক্ষমতা হস্তান্তরের মেয়াদও সংক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। অসমর্থিত এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশিত অস্ত্রোপচার এবং পরবর্তী প্রক্রিয়া পুতিনকে স্বল্প সময়ের জন্য অক্ষম করে তুলতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভিডিওর ভাষ্যকার বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরে পুতিনের রাজি হওয়ার সম্ভাবনা নেই। তবে ফেডারেল পুলিশের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পেট্রোশেভের কাছে তিনি 2-3 দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন। এই প্রতিবেদনের বিষয়ে জানতে সোমবার প্রশ্ন করা হলে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, এটা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। তিনি বলেন, আমি এমন কিছু দেখতে পাইনি যা এটাকে ব্যাখ্যা করতে সহায়তা করবে। ভিডিওটিতে রাশিয়ান অনুসন্ধানী গণমাধ্যম দ্য প্রজেক্টের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার দর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন গত কয়েক বছরে একজন ক্যান্সার চিকিৎসকের কাছে অন্তত 35 বার গিয়েছেন। তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে এতটাই উদ্বিগ্ন হয়েছেন যে তিনি অপ্রচলিত এবং আদিম থেরাপিও নিয়েছেন। সম্প্রতি প্রকাশ্যে এবং সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় রুগ্ন চেহারা
ও উদাসীন দেখা যায় 70 বছর বয়সী পুতিনকে। পরে পার্কিনসন সহ ক্যান্সার এবং অন্যান্য গুরুতর রোগে তিনি আক্রান্ত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার প্রকাশিত একটি টেলিগ্রাম পোস্টে বলা হয়, সাবেক পুলিশ প্রধান নিকোলাই পেট্রোশেভ প্রেসিডেন্ট পুতিনের সাথে 2 ঘন্টা খোলামেলা আলোচনা করেছেন। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই হঠাৎ সামরিক মহড়া শুরু করেছে বেলারুশ। ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না। প্রসঙ্গত সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে বেলারুশ। এর আগে ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, আমি বহুবার বলেছি ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই, কিন্তু এই বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে কারণ এটি এখন সবচেয়ে গরম খবর। তিনি বলেছিলেন, জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না, তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। লুকাশেঙ্কো আরও বলেছিলেন, আমাদের যুদ্ধ টেনে নেওয়া যেতে পারে এক উপায়ে, আর সেটি হলো যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামে, আর এই কারণেই তাই আমি চোখ কান খোলা রাখছি। 110 রুশ রাজনীতিবিদ ও পুতুল কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার। রাশিয়া 70 জন রাজনীতিবিদ ও 30 জন পুতুল ইউক্রেনীয় কর্মকর্তা সহ 110 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মারি স্পেইন বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে 110 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। অস্ট্রেলিয়া এ নিয়ে 812 জন ব্যক্তি ও 47টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করল। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। রাশিয়ায় প্রবেশে নিষেধের তালিকায় অস্ট্রেলিয়ার 228 জনের নাম রয়েছে। ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 27। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই আগ্রাসনে সামরিক বেসামরিক ক্ষতির পরিমাণও অনেক। এর মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন কমপক্ষে 27 জন। বুধবার ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় রোভেন্সকা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগী আন্তন গেরেশচেঙ্কোর বরাত দিয়ে দেশটির স্ট্রানা দৈনিক তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যাত্রীবোঝাই বাস ও জ্বালানি নির্বাহী ট্রাকে সংঘর্ষ হয় এবং এতে অন্তত 17 জন নিহত হন। এদিকে মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনা প্রাণহানির তথ্য নিশ্চিত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। তিনি বলেন, ইউক্রেনের পশ্চিম রিভনে অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলনেস্কি আরও বলেন, একটি বাস, একটি গাড়ি এবং একটি জ্বালানির্বাহী ট্রাকের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষ হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইতোমধ্যে 17 জন নিহত হয়েছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। পরে ইউক্রেনীয় দৈনিক স্ট্রানা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগী আন্তন গেরেশচেঙ্কোকে উদ্ধৃত করে বলেছে, বাসে থাকা 38 জন যাত্রীর মধ্যে মাত্র 12 জন বেঁচে গেছেন। দৈনিকটির দাবি, গত এক দশকে ইউক্রেনের রাস্তায় হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে সর্বশেষটি সবচেয়ে ভয়াবহ। উত্তরপ্রদেশে থানায় অভিযোগ করতে গিয়ে ফের ধর্ষণের শিকার কিশোরী। অভিযুক্ত তিলকধারী সরোজ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ললিতপুরে। পুলিশ বলছে, গত 22 এপ্রিল গ্রামেরই 4 জন ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে ভোপালে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানে আটকে রেখে 4 দিন ধরে কিশোরীর সঙ্গে অসভ্যতা করে ওই 4 জন। তারপর 2 দিন আগে তাকে গ্রামে ফের ফিরিয়ে দিয়ে যায় অভিযুক্তরা। এরপরে কিশোরী ললিতপুর থানায় 4 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিলকধারী তখন কিশোরীকে তার চাচির হাতে তুলে দেন, সেই সঙ্গে জানান পরের দিন গোপন জবানবন্দি দিতে থানায় আসতে হবে। পুলিশ কর্মকর্তার কথা মতো চাচিকে নিয়ে থানায় গোপন জবানবন্দি দিতে যায় ও কিশোরী। অভিযোগ উঠেছে, কিশোরীকে একটি ঘরে নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা, এরপর কিশোরীর চাচির সামনেই তার সঙ্গে চরম অসভ্যতা করেন তিনি। পুলিশ কর্মকর্তা এবং কিশোরীর চাচির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চালানোর জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। পুলিশের দাবি অল্পদিনের মধ্যেই তারা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। আমরাই সিদ্ধান্ত নেব কখন নির্বাচন হবে, বললেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। আগাম নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে পাকিস্তানে পিটিআই দলের প্রধান ইমরান খানের আলোচনার আগ্রহের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার বলেছেন, আমরাই সিদ্ধান্ত নেব কখন নির্বাচন হওয়ার সঠিক সময়। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টানা কয়েকটি টুইট বার্তায় বলেন, প্রধানমন্ত্রী থাকার সময় ইমরানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন করার ক্ষমতা ছিল। তিনি আরও বলেন, জাতীয় কোষাগার লুটপাট এবং দেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার জবাবদিহিতার আগে নির্বাচন হবে না। এর আগে নির্বাচন নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছিলেন, ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। এর জবাবে মঙ্গলবার রানা সানাউল্লাহ প্রশ্ন করেন, কেন তিনি এখন সরকার ও প্রতিষ্ঠানের কাছে ভিক্ষা করছেন। ইমরানের দীর্ঘদিনের সহযোগীদের একজন শেখ রশিদ সোমবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইমরান আগাম সাধারণ নির্বাচনের জন্য শরীফ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে এর জন্য প্রয়োজন প্রভাবশালী মহলের নিশ্চয়তা। ভারতের যোধপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের পর গ্রেপ্তার 97। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নিজ শহর যোধপুরে ঈদ ও তার আগের দিন সাম্প্রদায়িক সংঘর্ষের পর পুলিশ মোট 97 জনকে গ্রেপ্তার করেছে। উদয় মন্দির এবং নাগরী গেট সহ যোধপুরের কিছু অংশে কার্ফিউ অব্যাহত রাখা হয়। গুজব ও উস্কানি ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট বন্ধ রয়েছে। জালরি গেট চক্করে ঈদের পতাকা টানানোকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এর ফলে সোমবার রাতে পাথর নিক্ষেপে অন্তত 5 পুলিশ সদস্য আহত হয়। সে রাতে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। যোধপুরে 3 দিনের পরশুরাম জয়ন্তী উৎসব চলার সময় এ ঘটনা ঘটে। সহিংসতায় কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির ভূমিকায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী গেহলট। তিনি মঙ্গলবার এনডিটিভিকে বলেন, এটা বিজেপির এজেন্ডা, কারণ মুদ্রাস্ফীতি বেকারত্ব এত বেড়ে গেছে তারা তা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই মনোযোগ সরাতে তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে। দিল্লি, গুজরাট এবং মধ্যপ্রদেশ সহ গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ ঘটনা যোধপুরের এই সংঘর্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।